ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সহজে একটা মেয়ের ছবি এঁকে নেব, খুবই সহজে। এটা দেখো পুরো রিয়েলিস্টিক ড্রয়িংটা আমরা করবো না, ইজি একটা ড্রয়িং করবো, যাতে প্রথম যারা বিজ্ঞানের আছো তারা করতে পারো। প্রথমেই খাতার ওইখানে আমরা একটা সাইন করে নিলাম, যোগ চিহ্ন। প্রথমে বড় একটা লাইন কাটলাম, তার একটু পরে মানে পুরো মাঝামাঝিতেই একদম যোগ চিহ্নটা দিলাম, না একটু উপর থেকে দিলাম। যেমন দেখো আমাদের চোখটা তো আমাদের পুরো মাঝামাঝিতে থাকে না, মুখের একটু উপরে থাকে, তাই প্রথমে যোগ চিহ্নটা, প্রথমে যোগের মানে দাগটা দেবে, দিয়ে যে যোগের যে এই প্লাসের যে এই সাইনটা আছে মানে আড়াআড়ি যে সাইনটা আছে, আমার এই সাইনটা আছে, তুমি যেন বুঝতে পারছো। তো প্রথমে লম্বা সাইনটা দেবে, তারপর আড়াআড়ি সাইনটা একটু উপরে দেবে, মানে পুরো মাঝখানের থেকে একটু উপরে। ওইটাই আমাদের চোখ লোকেট হয়ে গেলো, ওই অনুযায়ী আমরা মুখটা এঁকে নেবো, চুলটা এঁকে নেবো। এবার দেখো আমাদের যে সিথি, আমাদের যে এই যে দুটো চোখের যে মাঝখানে যে টিপ পড়ার জায়গাটা, আমাদের নাক, আমাদের ঠোঁট আর আমাদের ঠুটনি পুরো একটা সমান লাইনে তৈরি করা আছে, মানে খুব সুন্দর জিওমেট্রিকভাবে তৈরি করা আছে। তুমি যদি একটা লাইন দিয়ে মুখটাকে এটা একটা মোটামুটি এঁকে নিলাম যে এরকম টাইপের মুখের শেপটা হবে, তখন তোমার শেপও ডিরেক্ট করতে হবে না, একটা মোটামুটি একটা শেপ এঁকে নাও না এরকম গাল করে, তারপরে তুমি গলা এঁকে নাও, চুল এঁকে নাও, তারপরে এবার মুখটা তুমি গোবলা করবে। আমি মুখটা মুছে সুন্দর করে আমার মতো গোবলা করে নিলাম, তুমি মুখটা গোবলা করবে না, তুমি রোগা মুখ করবে, তাহলে তুমি মুছে সেটা করে নিতে পারো। তো আগে প্রথমে একটা স্ট্রাকচার অনুযায়ী পুরো ফিগারটাকে দাঁড় করে নিতে হয়, সেটা আমি আস্তে আস্তে আমি দেখিয়ে দিলাম। এবার মানে ভুরু করে নিচ্ছে, প্রথমে টিপটা বসিয়ে দিলাম পুরো সিঁথির থেকে নিচে, তারপরে ভুরু করলাম কি দুটো ভুরু একদম মোটামুটি সমান একদম যেন প্যারালালে হয়। আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, আর কোনো আমি মানে স্ট্রাকচার করছি না। এবার নাকটা করে নিলাম একটা একটা অনুযায়ী, যে আচ্ছা এইটুকু নাক করলে এরপর আমি ঠোঁটটা করার জায়গা পাবো, নাকের দুদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করলাম, ঠিক আছে। এটা পুরো বললাম রিয়েলিস্টিক ড্রয়িং করছি না, খুব ইজি একটা ড্রয়িং করছি। এবার চোখটাও করে নিলাম পুরো সমান সমান, দুটো চোখের যেন এই যে কোণার যে দিকটা হয় যেন সমান সমান দিকে হয়, আমাদের ধরো চোখ মুখ সব সমান সমান একটা দুটো চোখ একদম সমান একটা সরল রেখে অবস্থিত, এবার ঠোঁটটা নাকের একটা সরলতর মানে সমান্তরালে এটা অবস্থিত, এগুলো না খুব জিওমেট্রিকভাবে অবস্থিত। তুমি যদি আঁকা না পারো না, তাহলে দেখবে নাকের যে ডগাটা আছে ওখানে যেন ঠোঁটের ডগাটা আসে, আবার ঠুটনি জায়গায় যেন ঠুটনির উপরে যেন ঠোঁটটা থাকে, মানে এরকম করে মাথায় রেখে রেখে একটু আস্তে আস্তে আঁকাটা প্র্যাকটিস করবে, হয়ে যাবে। প্র্যাকটিস করলে হয় না, এমন হাতি ঘোড়া কিছুই এটা নয়। তারপরে একটা চুলের মধ্যে কাঠগোলাপ এঁকে দিলাম, আমি কাঠগোলাপ মানে দেখো আমার কাঠগোলাপ খুব ভালো লাগে, এবার এই যেহেতু এটা আঁকাটা রিয়েলিস্টিক নয়, মেয়েটা রিয়েলিস্টিক নয়, একদম কাঠগোলাপ সুন্দর করে একদম কাঠগোলাপ তো আঁকলো ওটা না, মোটামুটি একটা সাদা ফুল এঁকে দিলাম কাঠগোলাপ টাইপের দেখতে, ঠিক আছে। এবার মানে এটা কোনো রিয়েলিস্টিক নয়, এটা খুবই ইজি একটা ড্রয়িং, যে কোনো কেউ যারা আঁকা পারেও না ধরো বা নতুন শিখছে তারাও যেন করতে পারে। এবার মেয়েটার মাথার উপরে একটা সোজা দাগ কেটে দিলাম, কেন ওইটুকু রং করবো আর ওই সাইডটা আমি খালি রাখবো। এবার এটা মেয়েটার যে কাঁধ, কাঁধের উপরে আমি এটা পাখি এঁকে দিচ্ছি, পাখিটা কেটে সোজা দাগ কাটলাম, মুন্ডুরম গোল করলাম, আর এদিকটা একটু পেট করে দিলাম, দুটো লেজ করে দিলাম, পাখি হয়ে গেল। এবার একটা চোখ আর একটা ঠোঁট করলে পাখির মধ্যে আর কিছুই নেই করার মতো, তাই তো। তারপরে হচ্ছে তোমার একটা পিঠে একটা পাখনা করে দিয়েছিলাম জাস্ট ডিজাইনিং পারপাসে, তুমি যদি চাও একটা পেন্সিল যে কালারগুলো হয় না সেই কালার দিয়েও তুমি এটাকে ভালো করে কালার করতে পারো, যদি অয়েল পেস্টেলে না করতে চাও তাহলে। কিন্তু আমি অয়েল পেস্টেলে কালার করেছি, আমার অয়েল পেস্টেলে ভালোই লাগে কালার করতে। তো যাই হোক আমি লেসটা করে নিলাম, এবার মোটামুটি আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। আমাদের ড্রয়িং কিন্তু কিছুই নেই, আমি এটাকে একটা হাড় পরিয়ে দিলাম, এবার কানের টানেলও পড়াচ্ছি না, কারণ গান তো করিই নি, এটা তো সেই রিয়েলিস্টিক মানে আসল ড্রয়িং তো না এটা, এটা একটা মেয়ের একটা ধরো প্রথম যখন ফিগার শিখবে না, এইসব ফিগার দিয়ে শেখার জন্য ফিগার খুব ইজি, যে তুমি এইসব ফিগার দিয়ে আস্তে মুখটাকে আয়ত্তে আনো, তারপরে তুমি দেখবে নাক কোথায় বসবে, চোখ কোথায় বসবে, আয়ত্তে চলে আসবে না, নিজের হাতে আঁকা আসবে, তুমি লোকের ছবি দেখেও দেখো আস্তে আস্তে আঁকা প্র্যাকটিস করতে পারবে। তো এই যে ছবিটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, ভালো করলে তুমি যদি চাও স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে দেখে নেবে। এবার আমরা রং করে নিচ্ছি, রং করার জন্য প্রথমে পিচ কালার নিয়ে নিলাম, পিচের সাথে সাদা মিশিয়ে আমি কালারটা করে নেবো, পুরোটা তাও পিচ কালার করে দিচ্ছি, পিচ কালার মানে পুরোটা করছি না, হাফের একটু বেশি করছি, তারপরে ওর সাথে তোমার সাদাটাকে মিশি করে দেবো। তুমি যত কালার করবে না তোমার হাত দিয়ে মনে হবে না এই কালারের সাথে এই কালারটা মিশিয়ে করি, আচ্ছা প্রথমে কমলা দিয়ে পিচ দিই ভাল লাগবে, তুমি যত কালার করবে তত কালার করবে তোমার নিজের হাতে কালারটা খুলবে। তো আমি করছি হচ্ছে তোমার অয়েল পেস্টাল মানে যে কালারটা করছি আর ক্যামেলের করছি, ক্যামেলের অয়েল পেস্টাল আমার খুব ভালো মানে স্যুট করে যায় হাতে, মনে হয় যেন বেশ ক্রিমি ক্রিমি কালারগুলো বেশ মিশলে মিশে যায়, আমার অনেক কোম্পানি আছে যেগুলো আমার হাতে মিশে না, আমার মনে হয় যেন সে না মিশলে আর সে রঙ করে আর কি মানে ভালো লাগে না, খুব ভালো লাগে আমার অয়েল পেস্টাল দিয়ে আর ক্যামেলের অয়েল পেস্টাল দিয়ে রঙ করতে, কোনো প্রমোশন তো অবশ্যই না, আমি মন থেকে যেটা বলছি। তো আমি করেছি সেখান থেকে 25টা রঙের বাক্স থেকেই করেছি, তোমরা চাইলে 25-এর বেশি কালারও কিনতে পারো, কিন্তু 25টা রঙের বাক্স সাফিসিয়েন্ট, আমাদের যা আমরা যা আঁকি সাফিসিয়েন্ট।
এবার পিছনের যে জায়গাটা দাগ দিয়ে রেখেছিলাম ওখানে আমরা গোলাপি আর সাদা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবে, গোলাপিটা সাদাটা একদম একদম চটকে পটকে মিশে যায়। তারপরে আমরা রানি দিয়ে একদম বর্ডার লাইন করবো, মোটামুটি একটা পর্দা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, যে পিছনে একটা পর্দা আছে, সামনে একটা মেয়ে আছে, তার কাঁধে একটা পাখি আছে, এরকম টাইপের। পাখিটার রঙ করে দিচ্ছি হলুদ কালার, তো আমরা যে কোনো কালার করতে পারো, আমি কালার কন্ট্রাস্ট অনুযায়ী আমার হলুদ কালারটাই মনে হচ্ছে ওখানে মানাবে তাই করেছি। তারপরে আমরা একটা নীল কালার করে নিচ্ছি, যে একদম যে পার্সিয়ান ব্লু নয়, কিন্তু নর্মাল যে নীল কালারটা আছে, নীল কালারের সাথে সাদা কালার মিশিয়ে মোটামুটি একটা হালকা পেস্টেল কালার তৈরি করার চেষ্টা করছি। পেস্টেল কালারটা পুরো শাড়িতে করে দিলাম। শাড়িটা হয়ে যাওয়ার পর আমি ব্লাউজটা করবো। ব্লাউজটা আমরা পিঙ্ক করছি না, দেখো পিঙ্ক পর্দা, তো পিঙ্ক ব্লাউজ একটু মানে ওভারলি পিঙ্ক পিঙ্কি হয়ে যাচ্ছিলো বলে একটু রানি দিয়ে একটু হোয়াইট দিয়ে করলাম, যাতে একটু ডিপ শেড অফ পিঙ্ক আসে, মানে একদম যেন হালকা সেম পিঙ্ক যেন না আসে। তারপরে চুলের কালারটা করলাম হচ্ছে কালো। কালো করার পর হচ্ছে যে খয়েরি কালারটা আছে না, তোমার কাদা হলুদ যে কালারটা, মানে কাদা হলুদ বলছি, আরে ডিপ যে খয়েরি কালারটা আছে, মানে লালচে খয়েরি না, ডিপ যে খয়েরি গাছের গুড়ির যে কালারটা হয়, সেই খয়েরি কালারটা কালোর সাথে মিশিয়ে আমরা করছি, ঠিক আছে। আর ফুলের মাঝখানে আমি একটা তোমার ওই কমলা কালারটা, লাইট যে কমলা কালার আছে, ওই দিয়ে একটা ডট বসিয়ে দিলাম, যে ফুলের মাঝখানে ওটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো এবার প্রথমে কালো কালার দিয়ে পুরোটা করে নিয়েছিলাম, তারপরে আমি ওই তোমার ওই যে খয়েরি কালারটা আছে, ডিপ যে খয়েরি কালারটা, ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। রং ভালো করে মেশাবে, রং না মিশলে কিন্তু আঁকা দেখতে মিষ্টি লাগবে না, এটা আমি 100 বার বলেছি, এটা 110 বার বলবো, যে রং মিশাতে হবেই। আর ভালো করে যদি হাত দিয়ে না মিশাতে পারো, কটন বাড ইউজ করো, মানে কটন কোনো ক্লোথ ইউজ করো, যাহা ইচ্ছা ইউজ করো, কিন্তু রং আমাদের মিশতে হবে। দেখো মিশলে কেমন লাগছে আর না মিশলে কেমন লাগছে, তোমরা নিজেরা দেখবে যে রং কেমন লাগছে মিশলে, তো অবশ্যই রং মিশাবে, বারবার বলছি কিন্তু, ঠিক আছে। এবার আমি কার্ডগুলোটা দেখলাম যে একটু একটু কালো রং ঢুকে গেছে, তো দেখতে পছন্দ লাগবে, ওই জন্য আমি তোমার সাদা রংটা দিয়ে দিলাম। আমি বারবার কার্ডগুলাপ বলছি বলে কেউ আবার অফেন্স হয়ে যাও না, যে মানে এটা তো কার্ডগুলাপ হতেই পারে না, কি বলছো, মানে এটা দেখো, এটা তো তাহলে মেয়েও না, না নাক কার্ড এরকম গোল গোল এরকম দাগ দাগ হয়ে যায় না, এটা একটু কার্টুনিস টাইপের ইজিভাবে শেখানোর জন্য, যারা নতুন শিখছো তাদের পক্ষে খুবই ভালো লাগবে, আর পুরনোও শিখছো, আঁকাটা এত মিষ্টি না, দেখলেই করতে ইচ্ছে করবে। আই শ্যাডোর জন্য আমি একটা কমলা শেড নিয়ে নিয়েছিলাম, হালকা কমলাটা আই শ্যাডো টাইপে দিয়ে দিলাম। এবার কালো দিয়ে ওর উপর দিয়ে পুরো বর্ডার লাইন করছি। আমি যে বর্ডার পেন্সিলটা কিনে নিয়েছি, কালো রং দিয়ে খবরদার একদম আঁকার ফেস টেসে চেষ্টাই করবে না কালো রং ইউজ করার। কালো রং যে কী বিপজ্জন, ও কোথায় গিয়ে কালো রং কী করতে পারে, একটু কালো রং ঘুম ভাঙ এখানে ওখানে লেগে যাবে, শেষ, আঁকা শেষ হয়ে যাবে, ওই আঁকার শেষ হওয়ার রিস্ক নেওয়া যাবে না। এবার নাকটা করে নিলে আমি নর্মাল যে পেন্সিল সেই পেন্সিল দিয়ে করেছি। ঠোঁটটা করে নিচ্ছি লাল কালার, একদম ডিপ যে লাল কালার সেটা, টিপটাও করে নিচ্ছি লাল কালার। এবার তোমার ঠুটনিটা সবই পেন্সিল দিয়ে করে নিচ্ছি, বর্ডার পেন্সিল দিয়ে করিনি, নর্মাল পেন্সিল দিয়ে করেছি, ঠিক আছে। হাতটা করে নিয়েছিলাম তোমার মিডিয়ামই হলো, সেটাকেও তোমার পেন্সিল দিয়ে আউটলাইন করে নিলাম। পাখিটাকেও পেন্সিল ওই যে বর্ডার পেন্সিল আছে ওই দিয়ে আউটলাইন করে নিচ্ছি। পরে আমি অবশ্য কালো রংটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি দেখলাম যে বর্ডার পেন্সিল দিয়ে না খুব সুন্দর কালার হচ্ছে না রঙের উপরে, মানে যে জায়গাগুলো রং করিনি, যেমন ভুরুটা রং করিনি, তো সে জায়গায় খুব সুন্দর রংটা ফুটলো, চোখটা যেমন রং করিনি বলে খুব সুন্দর ফুটলো, কিন্তু শাড়িটাটিতে বর্ডার পেন্সিল খুব একটা সুন্দর ফুটতে পারছিল না। আর শাড়িটা দিতে তো রিক্স হয়, তাই আমি কালো রংটা নিয়ে নিয়েছিলাম, অনেক সাহস করে, বিশ্বাস করো, পুরো আঁকাটা হয়ে যাওয়ার পরে দিয়ে কালো রং দিয়ে কিছু ডিজাইনিং করেছি, যে কালিটা মানে তোমার শাড়িটার যে পাটটা সে পাটটা করে দিয়েছি, আর ব্লাউজে ডিজাইন করেছি দুটো লাল দিদাগ ডিজাইন করেছি, শাড়িটা ডিজাইন করে কেন ফুল কালো দিয়ে করে দিয়েছি, আর তোমার পর্দাটা দিয়ে ডিজাইন করেছি এরকম একটা লাভ মতো এঁকে, উপরটা এরকমের ইউ মানে উল্টো ইউ করে ডিজাইন করেছি, ফুল তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব ইজি ডিজাইন, ও দেখলে তোমরা করতে পারবে, আমি জানি তোমরা প্রচণ্ড ব্রিলিয়েন্ট, ওই দেখলে করতে পারবে। প্রথমে আমি ফুল ডিজাইন করছিলাম, আমার একদম ভালো লাগলো না, তারপর আমি এই ডিজাইনটা করলাম, ওই ফুলগুলোকে আমি মুছে দিলাম। এবার ফুলটা মুছলাম কী করে, হাত দিয়ে যা সেরকম নকদি ঘষে ঘষে তুলে দিয়েছি। এবার তোমরা যদি রং ভুলভাল করে ফেল, নকদি হালকা করে তুলে ফেলবে, বা দেখবে এই বাক্সটার সাথে একটা এরম দেয় রং, যে তোলার একটা যন্ত্র টাইপের দেয়, এটা উট দেয়, ওটা আমি হারিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে ফাইনাল লুক বলতে পারো, কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটা।